তোর এই চাষার বাচ্চা, তুই জানিস কার গায়ে হাত দিয়েছিস? সমস্যা তো এতক্ষণ ছিল না, তোমার দেখে তো সমস্যা হয়ে গেছে। তোমার নাম কি? আকাশ থেকে কি নাইমেছো? তোমার দেখে তো আমি টাসকি খেয়ে গেছি গা। সব থেকে বড় ক্রিমিনাল তুই, কি মনে করছস আমি কিচ্ছু জানতে পারবো না? তুই সামসের বইলে রে হত্যা করছস। কি ব্যাপার, আপনি এরকম রোবটের মতো একবার এই পাশে আরেকবার এই পাশে যাইতেছেন কেন? আপনার সমস্যা কি? সমস্যা তো এতক্ষণ ছিল না, তোমার দেখে তো সমস্যা হয়ে গেছে। তোমার নাম কি? আকাশ থেকে কি নাইমেছো? তোমার দেখে তো আমি টাসকি খেয়ে গেছি গা। আমার নাম তো রিমু। কি? তোমার নাম রিমু? যেমন তোমার নাম তেমন তোমার চেহারা, তুমি তেমন রূপবতী। তোমার বাপের নাম কি? তোমার গ্রামের নাম কি? আমার বাবার নাম শহীদ সরকার। শহীদ সরকার? আমার জানা মতো তো এই গ্রামে শহীদ সরকার নামে কেউ নাই। আরে আপনি জানবেন কেমনে? আমি তো এই গ্রামের মেয়ে না, এই গ্রামের বউ। কি? তুমি এই গ্রামের বউ? হ্যাঁ, এই গ্রামে কে এমন ভাগ্যবান ছেলে আছে তোমার মতন বউ পাইছে? তারে আমি একবার দেখতে চাই। সেই ভাগ্যবান ছেলেটা আমি, আর এটা হলো গিয়া আমার সুন্দরী বউ। এই তাসার বাচ্চা, তুই কি আমার লগে মস্কারা করস যে নিমুর মতন সুন্দরী একটা বউ তোর হবে? আপনার লগে আমি মস্কারা করবো কেন? আপনি কি আমার দুলাভাই লাগেন না বিয়াই লাগেন? এই বউটা আমারই, এই অত্যা এলাকায় ওয়ান পিস সুন্দরী বউ হইল গিয়া আমার, আমার বাংলা ঘরে চান্দের আলো। দেখ তাসার বাচ্চা, তুই আমার লগে মস্কারা করিস না, আমি এখন একটা ভালো রোমান্টিকের মধ্যে আছি, তুই এর মধ্যে ব্যাঘাত ঘটাস না। তোর একেবারে চান্দের আলো বাইর করে দেবো একেবারে। তুই আমার লগে আবার মস্করা করস। আরে চেয়ারম্যান সাহেব, আপনার তো রানটা আইতেছিল কেন দিকে? ও আপনার সাথে মস্করা করবো কেন? ও ঠিকই বলছে, আমি আর ভাঙা ঘরের চান্দের আলো, ও আর সুন্দরী বউ। আপনি যেহেতু এই এলাকার চেয়ারম্যান, সেহেতু আমার বাড়িতে আপনি দাওয়াত পান, এক সময় সময় করে আইসেন, এক কাপ চা খাইয়া যাবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি একদিন সময় করে আমার ভাঙা বাড়িতে আইসেন, আমার সুন্দরী বউয়ের হাতে একটা মিষ্টি সুস্বাদু চা খাইয়া যাবেন। চলো শোনা, আইসেন সময় করে চা খাইতে। চা তো আমার খাওয়ান যাওয়ানে লাগবো সুন্দরী, তোমার হাতের চা না খাইলে তো আমি বাঁচুম না। চা আমার খাওয়ানি লাগবো। আহ রেমা সুন্দরী, কি যে চেহারা মাকার, এই রে এক দেখাতেই আমার মনটা খাইরে নিছি। কি হলো, আমি আপনার কোন সম থেকে ঘর থেকে ডাকতেছি যে একসাথে পয়সা দুজনে খাবার খাবো, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার বিরক্তকর লাগতেছে, আপনি এখনো পর্যন্ত যাচ্ছেন না কেন? এই তুই চুপ থাক, তোরে ডাকতে কইছি আমি? তোর খাবার লাগে তুই খেয়ে ঘুমা যায়, তোরে তো বলছি তুই খেয়ে ঘুমাই থাক, আমার এত ডাকাডাকি করিস কে? কি হলো বুঝলাম না, আপনি আমার সাথে এভাবে ব্যবহার করতেছেন কেন? আমাদের বিয়ে হয়েছে আজকে 3-4 বছর হয়ে গেছে, আপনি তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন নাই, আজকে আপনার কি হয়েছে বলেন না? আমার কি হয়েছে এটা তোরে কোন লাগবো? এটা তো যাইতে কইছি যা। কি হয়েছে আপনার আজকে কইতেই হইব যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? চলেন একসাথে খামো, চলেন ভাত খাবো যা, ভাত খেয়ে ঘুমিয়ে থাকবে যা। বলছেন আপনি এখানে বসে থাকেন, আপনি রুমে আসবেন না। রিমো সুন্দরী তো আমারে চা খাওয়ার দাওয়াত দিছে, বলে যাই চাটা খাইয়াই আসি। বউ তো ঘরেই গেছে, তাই যাই চাটা খাই আসি। শামস, আরে ও শামস, বাড়িতে আছো নাকি? রিমো সুন্দরী, ও রিমো সুন্দরী, কেরা আছো নাকি? ও
অরিমো সুন্দরী, আমি ওই যে তুমি চা খাবার দাওয়াত দিচ্ছিল না, বাড়িতে যাইয়ে তো আর নিজের ঠিক রাখতে পারতেছি না, খালি তোমার কথাই মনে পড়তেছে আর পরানের ভিতরে খালি আনসান আনসান করতেছে। কখন তোমার হাতের এক কাপ চা খাবো? তোয় শামস কই, বাড়িতে নাই? শামস তো বাড়িতে না, একটু বাজারে গেছে। কি শামস বাড়িতে নাই? কি মজা! তাহলে তার সাথে টাটা থামু। চলুন শাম, চা খাবে না এটা বুঝলাম, কিন্তু তা আবার কি? ও এটা বুঝলা না? তোমারে আমার খুব মনে ধরছে, তাই তো তোমার লোক একটু ঘরে যাইয়া রঙ্গলীলার কথা বলুন। রঙ্গলীলার কথা কইব? চা খাবেন ভালো কথা, আমি ঘরে যাইতে হইব কেন লিগা? তাছাড়া আমার জামাই বাজারে গেছে, একটু পরে আইসা বলবো, আপনারা এই জায়গা থেকে যান। দেখো সুন্দরী, আমি এলো চেয়ারম্যান, তোমারে আমার মনে ধরছে, তো আমারে যার মনে ধরে তার আমি ঘরে লইয়ে যাই। দেখো তুমি যদি রাজি না হও তাহলে তো বুঝতেই পারতেছো কি করবো। এই কথা আমার মনে হয় অনেক সুন্দরী মেয়ে আপনার মনে ধরছে, তারা আপনার সাথে ঘরে যায় নাই, এর লিগা মনে হয় অনেক মেয়ের সাথে এইরকম করছেন, তাই মাইরা ফেলাইছেন, তাই না? হ্যাঁ, তোমারে একটা উদাহরণ দেই, বেশি দূরে যাওয়া লাগবো না। এই যে শামস তোমার স্বামী, ওই শামসের একটা সুন্দরী বোন ছিল, আমার ওরে দিলে ধরছিল, প্রস্তাবও দিছিলাম কিন্তু রাজি হয় নাই। তারপরে কি করছে জানো? তারপরে যা করার কইরা একেবারে উপরে পাঠাই দিছি। ও কেমন সাপ, এত কষ্ট করে আর আমার খুন করতে হইব না, কারণ মনে মনে তো আমি আপনার অনেক ভালোবাসি। আপনি এলাকার চেয়ারম্যান আর আমার তার সাথে বিয়ে হয়েছে সামান্য চাষা, চাষার সাথে কি আমার মতন সুন্দরী বউ যায়? আপনার মতন চেয়ারম্যানের পাশে কিন্তু এরকম সুন্দরী বউ মানায়, ঠিক আছে? আমার মেরে ফেলতে হইব না, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ তাহলে ঘরে চলো, ঘরে চলো। চেয়ারম্যান সাহেব আজকে ঘরে যাবো না, কালকে ঘরে যাই, ঠিক আছে? একটু পরে আমার জামাই আইসা পড়বো, আপনি আমার সাথে কালকে যোগাযোগ করেন। কি পরে যোগাযোগ করবা? তাহলে কেমনে যোগাযোগ করবা? তো আমার কাছে দুইটা মোবাইল আছে, তুমি একটা রাখো, এইটাই আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এখন আপনি তাড়াতাড়ি যান, আমার জামাই আহার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো সুন্দরী। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, কি একটা বিয়া করলাম, জুয়ার নাই বুয়া নাই, সব দিয়ে ছবি বেড়া দেখে। কি ব্যাপার, তুমি এই সন্ধ্যাবেলায় একা একা এই জায়গায় বসে আছো? না এমনি এমনি। তোমার হাতে মোবাইল, মোবাইল পাইছো কই? মোবাইল পাইছো কই? তো আমারই সত্যি করে কম মোবাইল পাইছো কই? এমনি মোবাইল তো আমার ওই চেয়ারম্যান দিছে। ওই চেয়ারম্যান সাহেব তোমার মোবাইল দিছে আর তুমি মোবাইলটা নিয়ে নিছো? তুমি ওই চেয়ারম্যান সাহেবের সম্বন্ধে জানো? চেয়ারম্যান একটা মোবাইল দিছে তাতে ওকে জোর লাগে না কাছে, চেয়ারম্যানের মোবাইল দিছে তো তোমার সমস্যা কি? কোনো দিন তো ভালো একটা মোবাইল দিতে পারলো না, আর এই একটা মোবাইল দিছে তোমার সমস্যা তো না? আমি এই মোবাইল ফেরত দেবো না, এই মোবাইল আমার সে ভালোবাসা দিছে, এটা আমি ব্যবহার করি। কি এই মোবাইল তুমি ব্যবহার করবা? দেখো তোমার আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি, কান খুলে শুনে রাখো, এই মোবাইল যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারম্যান রে ফেরত না দিতেছ তুমি আমার এই ঘরে আসতে পারবা না। আজকে চেয়ারম্যানের ভাগ্য ভালো যে আমি বাড়িতে ছিলাম না, না তোর কোনি জান আমি তাই না ছিল আনতাম। নিজের মূরত নাই একটা মোবাইল দিবার লেগে একজনের দিয়েছে তাও নাকি ফেরত দিবে,
আর চাই যা, যাই চেয়ারম্যানের একটা ফোন দিই। হ্যালো চেয়ারম্যান সাহেব, কালকে দিনে একটু আমাদের বাড়িতে আসেন তো, আপনার সাথে দুইটা দুঃখের সুখের কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আইসেন কিন্তু। আচ্ছা রাখলাম। কই রিমু সুন্দরী? ওই রিমু সুন্দরী, আমার আইতে কইল, বাড়িতে কি কেউ মনে হয় নাই নাকি? আছে আছে, বাড়িতে আছে, বাড়িতে আছে তোর। এই চাষার বাচ্চা, তুই জানিস কার গায়ে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস যে তুই একটা চেয়ারম্যানের গায়ে হাত দিস? আমি কোন চেয়ারম্যানের গায়ে হাত দিই নাই, আমি হাত দিছি একটা জানোয়ারের গায়ে, যে কিনা মানুষ রূপী শয়তান, আমার বোনের হত্যাকারী। এই তুই কারে জানোয়ার কইতেছিস? আমি একদম চেয়ারম্যান, তুই চেয়ারম্যানের গায়ে হাত দিছিস, আর তোর বোনকে? তোর বোনটা তো আমি চিনি না। ও চিনিস না? মনে নাই? কুকর্মর কথা মনে থাকে না মানুষের বেশি দিন। ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। মনে পড়ে একদিন একটা মেয়ে গরিব অসহায় মেয়ে কুপ্রস্তাব দিছিলি, সেই কুপ্রস্তাবে রাজি হয়নি বিলা, তার মাঝরাতে ধইরা নিয়া তার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছস। কি অপরাধ ছিল তার? সে কি এমন অপরাধ করছিল যে তারে শান্তিতে বাঁচতে দাস নাই, তার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছস? আমার বোন, আমার বোন অনেক কষ্ট সহ্য করছে, অনেক চটপট করছে, রক্তাক্ত দেহটা আমার এই আমার এই কুলে শেষ নিঃশ্বাস ছাড়ছে। আমি তোরে ছাইরে দিব কখনো না, তোরে তো আমি শেষ করে ফেলাম। স্যার আমি চেয়ারম্যান, চাইলেই তোর আমি এই মুহূর্তে মাইরে ফেলাইতে পারি। সেই সুযোগ আর তুই পাবি না। আরে রিমু সুন্দরী, তুমি? আমি রিমু সুন্দরী না, আমি সিআইডি অফিসার রিমু। আরে রিমু সুন্দরী, তুমি কি আমার লগে মশকরা করতেছো? না চেয়ারম্যান সাহেব, আমি মোটেও মজা করতেছিলাম, আমি এখানে ক্রিমিনাল ধরতে এসেছি। কি বলো, ক্রিমিনাল ধরতে এসেছো? তা আবার আমার এলাকায়? আমার গ্রামে তো কোনো ক্রিমিনাল নাই। কি বললেন? আপনার এলাকায় কোনো ক্রিমিনাল নাই? সব থেকে বড় ক্রিমিনাল হইলি তুমি। তুই কি মনে করছস আমি কিচ্ছু জানতে পারবো না? তুই শামসের বোনেরে হত্যা করছস, শামস আমার কাছে গেছিল ওর বোনের হত্যার বিচার চাইতে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তোরে ধরতে পারি নাই। তাই আমি প্ল্যান করিয়া শামসের বউ হইয়া এই গ্রামে আসবো, আর তোর কাছ থেকে সব কথা আমি শুনছি। এখন আমার কাছে সব প্রমাণ আছে, এখন তোরে থামাই নিয়া তোর অপকর্মে বিচার করবো। অফিসার ওকে নিয়ে যাও। ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ, শুধু আপনার জন্য আমি আমার বোনের হত্যাকারীদের শাস্তি দিতে পারছি। আপনি কত কষ্ট করছেন আমার এই বাঙা ঘরে, আপনি থাকি তা অপরাধীদের ধরছেন। জানেন ম্যাডাম, আমি একটা রাইতে ঘুমাইতে পারি নাই, আমার এই দুই কানে শুধু একটা আওয়াজ ছিল, ভাই আমার মৃত্যু বদলা নে, আমার মৃত্যুকারীর শাস্তি দে। আমার বুকটা ফাইটে যাইত, আমি না পারতেছিলাম কিছু করতে। ম্যাডাম শুধু আপনার জন্য আমি এই কাজটা করতে পারছি, আমার বোনের হত্যাকারীদের আমি শাস্তি দিতে পারছি। আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে, বোনে আমি তোর হত্যাকারীকে শাস্তি দিতে পারছি, শাস্তি দিতে পারছি। ম্যাডাম আপনি আমার মাফ করে দিয়েন, আপনার সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি। সিসি এগুলো কি বলতেছেন? আসামি ধরার জন্য তো আপনি আমাকে অনেকভাবে সাহায্য করছেন, আর আপনার বোনের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভালো থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আবার কোনো এক সময় দেখা হবে, ভালো থাকবেন। আপনার মতন শত বিচারে আমার লাখো কোটি ছিল। ম্যাডাম আমি যদি আপনার সাথে কোনো অন্যায় বা বেদবি করে থাকি, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো ভুল করেন নাই, তো আসি আমি এখন, ভালো থাকবেন।